দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমটিএস টিভিতে। সাথে আছে আমি শাহাপরান। দর্শক, আমরা সালমান খানের কিসি কো ভাই কিসি কো জান ছবি দেখার জন্য চলে আসছি। এটা হচ্ছে কুইক সেন্ট্রাল মলে আসছি। আমরা দেখবো কিসি কো ভাই কিসি কো জান সিনেমা, সালমান খানের সিনেমা বহুদিন পর আসছে। আগের থেকেই প্ল্যান ছিল, যখন পাঠান সিনেমা দেখছি তখনই দেখার প্ল্যান ছিল যে সালমান খানের কিসি কো ভাই কিসি কো জান দেখবো। এবার দেখা যাক, সালমান খানের পাঠান সিনেমাটা আমার কাছে ভালো লাগেনি, কারণ পুরোটাই বিজিএফ করা এবং ভিএফএক্সের করা এবং হচ্ছে যে গ্রাফিক্সের। তো এবার দেখবো যে আমরা আসলে এই এই সিনেমাটা কেমন করছে কিসি কো ভাই কিসি কো জান। ওই সিনেমাটার উপর আসলে পুরোপুরি ফিল্মের মতনই করার কথা, পুরোপুরি গ্রাফিক্সের উপরে না। এটা তো পাঠান তো গ্রাফিক্সের উপর ছিল, ওটা দেখার পর মজা পাইনি। এটা দেখার বিষয় যে এটা কেমন চলছে, এটা কেমন হচ্ছে। তো দর্শক চলুন আমরা যাই, দেখি কেমন হয়, সিনেমা হলের সামনে যেয়েও আপনাদের দেখাবো কীরকম লাগছে আসলে, কীরকম হল, কীরকম কি মার্কেটে চলে আসছি। সিনেমা হলের কাছাকাছি যে এগুলো হচ্ছে সিনেমা হলের আশপাশ দেখতে পাচ্ছেন। আসলে সালমান খানের সিনেমা তো দেখার একটু আগ্রহী আলাদা। এখানে ছবি অনলাইনে কাটতে হবে টিকিট আমাকে। সিনেমা হলে দেখবো এখানে ফুড কোর্ট, এখানে হচ্ছে সিনেমা হলের কাউন্টারগুলো। আসলে কোন হলে দেখবো, কোনটা দেখবো, কীরকম ছবি দেখবো সেটার উপরে নির্ভর করবে। তো দর্শক চলুন আমরা আসলে টিকিট কাটবো, টিকিটটা কাটাটা দেখি, আর টিকিট কোথা থেকে কাটবো, কেমনে কাটবো সেটাই আগে দেখতে হবে। দর্শক আমরা আসলে এখন টিকিট কাটবো, অনলাইনে টিকিট কাটতে হয়। এই অনলাইনে টিকিট কেটে তারপরে হচ্ছে আমরা আসবো। টিকিট কি অফ? আমরা চলে আসছি কিসি কো ভাই কিসি কো জান, পাঁচটা পাশের সিনেমা হলে দেখবো। পপকর্ন টপকর্ন কিনতে চাই, ১৪ টাকা না, পপকর্ন টপকর্ন কিনবো না। আই পেমেন্ট বাট কার্ড process proceed what card debit card inside your card inside okay I think okay ha huh. ওকে, টিকিট চলে আসছে আমাদের। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। দর্শক আমরা এর মধ্যে টিকিট ক্রয় করে ফেলেছি। এই যে আমাদের টিকিট, কাঙ্ক্ষিত টিকিট, সালমান খানের মুভি। কোনো টাইম হয় নাই, ওপেন হয় নাই, আরও 5টা দিকে ওপেন হবে, এখনও প্রায় আরও 25-30 মিনিট পরে। দর্শক অপেক্ষা থাকুন, দেখবো। দর্শক এই দর্শকগুলো যে দেখতে পাচ্ছেন তারা সবাই কিসি কো ভাই কিসি কো জান দেখার জন্য আসছে। এরাও আসছে কিসি কো ভাই কিসি কো জান দেখার জন্য। এ ভাই পাকিস্তানি হে, দু ভাই ইন্ডিয়ান হে, সব পাকিস্তানি। হ্যাঁ, পাকিস্তানি, ও আপনি পাকিস্তানি, সবাই পাকিস্তানি, সবাই সালমান খানের সিনেমা। মুভি ও পাঠান সে আচ্ছা হোগা, কেউ পাঠান সে ফুল ভিএফএক্স কা হ্যায়, ইয়ে ফুল ভিএফএক্স নহি, হ্যাঁ এই স্টোরি হ্যায়, পাঠান কে স্টোরি নেই। মে পাঠান দেখা, আই বি মে দেখা, বাট মেরে কো আচ্ছা নেই লাগা, ও একশো রিঙ্গিত খরচ করে দেখা, মে আচ্ছা নেই লাগা, আচ্ছা নেই লাগা, ইয়ে আচ্ছা হ্যায়, ইয়ে আচ্ছা লাগেগা কি ও স্টোরি নেই, ফিল্ম নেই, হ্যাঁ এ ভিএফএক্স কা কাজ নেই, ও তো অ্যাকশন মুভি কে না, এ তো গল্প নির্ভর হ্যায় না, স্টোরিক্যাল মুভি হ্যায়, এ আর্ট হে, কমেডি হে, ডান্স হে, ও তো ডান্স হে, ও তো ওর ফাইটিং হে, 95% কা ফাইটিং হে।
দর্শক চলুন আমরা এই মার্কেটটা একটু ঘুরে দেখি। সিনেমা শুরু হতে এখনো প্রায় 25-20 মিনিটের মতো টাইম আছে। পাঁচটায় সিনেমা, তো পাঁচটায় সিনেমা হলো, এখনো মার্কেটটা বন্ধ ঈদের কারণে, নিচে চালু উপরে তেমন একটা নেই। 4:42 বাজে, এখনো অনেক টাইম আছে, লোকজন আসছে আস্তে আস্তে। ঈদের সময় তো লোকজন আসে কিছু। দর্শক আমরা একটু কিস জোনে ঘুরে দেখি, বাচ্চাদের জোনগুলা, যে বাচ্চাদের জোনগুলা কিরকম করছে আসলে, এই বাচ্চাদের জোনগুলা দেখলেই বুঝতে পারবো। আসছে যেমন এই মার্কেটটা একটু ঘুরে দেখা দরকার, কিস জোনটা কিরকম করছে। এই মার্কেটে আমি আগেও কয়েকবার আসছি কিন্তু সিনেমা দেখা হয়নি কখনো। আজকে সিনেমা দেখব, কারণ সালমান খানের কিসি কো ভাই কিসি কো জান, সালমান খান তো কেউর ভাই কেউর জান, তো কিসি কো ভাই কিসি কো জান। দর্শক 21 রিঙ্গিতের সিনেমা আর 12 রিঙ্গিতের পপকর্ন সাথে নিয়ে আমরা এখন উপরে উঠবো। এই উপরে উঠে 5টা থেকে সিনেমাটা দেখার চেষ্টা করব। কি সিনেমা? কিসি কো ভাই কিসি কো জান, সালমান খানের কিসি কো ভাই কিসি কো জান সিনেমা দেখবো আমরা। পাঠান ছবি দেখেছিলাম এই মালয়েশিয়াতেই আইম্যাক্সে, তো এবারও চেষ্টা করবো আইম্যাক্সেই দেখার। আর হচ্ছে ডলবি ডিজিটাল 2D সিনেমা হল, আর হচ্ছে আপনার পাঠান সিনেমাটা হচ্ছে শুধুই অ্যাকশন নির্ভর এবং হচ্ছে ডিএফএক্সের কাজ ভালো লাগেনি। এবার হচ্ছে আমরা গল্প কমেডি অ্যাকশন সালমান খানের কিসি কো ভাই কিসি কো জান সিনেমা দেখব। এটা দেখুন, দুঃখিত আমার ঠান্ডা লেগে আছে। এটা হচ্ছে পুরোটাই সিনেমা হল, ইধার তো বাথরুম হে। টিকিট লিয়া কোন সা টিকিট লিয়া ভাইজান কা টিকিট লিয়া লিয়া শেষমেশ, এ বাইরা শেষমেশ টিকিট নিছে কিসি কো ভাই কিসি কো জান। কিতনা হল, হল নাম্বার কিতনা হে? B14। চলো B14 ঢুন রে। ওদিকে দেখেন দর্শক, ওদিকে 1 থেকে 7 থেকে 14, এদিকে 6, এদার কি দেখে 1 থেকে 9, এদার আমরা এদার জানা পারেগা। আসুন দর্শক আমরা দেখি কিসি কো ভাই কিসি কো জান দেখতে দেখতে কি হয়। এদিকে 1 থেকে 8, এদিকে 1 থেকে 15। আচ্ছা আমরা পেয়ে গেছি আসলে দর্শক হল 1, এইটা হচ্ছে হল 1। এই তো চলে আসছি, এই তো হল 1 চলে আসছি, অন্ধকার দর্শক চলে আসছি। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি SMTS এ। দর্শক এতক্ষণ দেখলাম আমরা কিসি কো ভাই কিসি কো জান মুভি, সেই মুভি শেষ করে বেরিয়েছি। এর ভিতরে আবার দেখি সেকেন্ড শুটের জন্য লোকজন অলরেডি চলে আসছে, 7টা শো দেখলাম। কারণ পাঠান সিনেমা যে দেখলাম, পাঠানের চেয়ে এটা 1000 গুণ আমার কাছে ভালো লাগছে। এই কারণে ভালো লাগছে, সেইটা হচ্ছে যে পাঠানের মধ্যে শুধুই অ্যাকশন ছিল, এটাতে রোমান্টিক আছে, গান আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, সবই আছে। তবে দেখার মতো একটি ফ্যামিলি মুভি। আগে যেরকম ছিল 2000 থেকে, সেই 99 থেকে 2015 পর্যন্ত যে ফ্যামিলি মুভি ছিল, সেটাই ফ্যামিলি মুভি এটা, এবং দেখার মতো আশা করি সবাই দেখবেন। এবং একটা খুব ভালো মুভি, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।